গুড আফটারনুন এভরিওয়ান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুকিং সেন্টার অফ পিবি। আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব জিএলবিটি থেকে পাবলিশড হওয়া নতুন নোটিফিকেশন নিয়ে, এবং যেই নোটিফিকেশনে বলা হয়েছে এলডিসি গ্রুপ সি এর যে ইন্টারভিউ চলছিল তখন ইলেকশনের কারণে এটা পোস্টপোন্ড হয়ে গেছিল, এখন এটা আবার পুনরায় শুরু করা হবে তার জন্য, এবং যেই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে আজকেই। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, বাকি কী কারণে পোস্টপোন করা হয়েছে এটা দেওয়া আছে, বাকি আমি যে ইম্পর্টেন্ট পার্ট এটা পড়ে দিচ্ছি যে নাও ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অফ গ্রুপ সি পোস্টস ইজ গোয়িং টু বি রিজিউমড। এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ অফ গ্রুপ সি পোস্টের জন্য যে ইন্টারভিউ ছিল এটা আবার পুনরায় শুরু করা হবে। সো এখন কার কোন দিন পড়েছে, যে আগে যে শিডিউল ছিল এই শিডিউল তো হবে না, নতুন যে শিডিউল পাওয়ার জন্য আপনাদেরকে বলেছে যে এখানে জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট এবং www.employment.tripuragov.in এই ওয়েবসাইটগুলিতে যেতে। তারপরেও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কার কোন ডেটে ইন্টারভিউ পড়েছে, আপনারা অবশ্যই আপনাদের যে রোল নাম্বার আছে ওটা মিলিয়ে দেখবেন। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আজকে এই নোটিফিকেশন আপলোড হয়েছে, এবং এখানেও বলা হয়েছে যে নাও ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অফ গ্রুপ সি পোস্ট ইজ গোয়িং টু বি রিজিউমড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। এখানে যে শিডিউলটা এখানে দেওয়া হয়েছে, সো আপনারা আপনাদের যে রোল নাম্বারগুলি আছে এগুলি দেখে নেবেন, দেখে মিলিয়ে নেবেন, এবং ডেট যে আছে ওইটাও দেখে নেবেন। তাহলে আমি এখানে দেখে দিচ্ছি, আপনারা অবশ্যই যার যে রোল নাম্বার যেখানে আছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন। এখানে দেখুন দেওয়া আছে যে 18/1/2023 আগে ছিল এটা, এখন পোস্টপোন্ড হয়েছে 4/5/2023, দ্যাট মিন্স 4ই মে। সো আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রেখে দিন আপনাদের যে রোল নাম্বারগুলি এগুলি মিলিয়ে নেবে। সো এখানে দেওয়া আছে যে রিপোর্টিং টাইম কারোর 9টা থাকবে, কারোর 12টায় থাকবে, এটাও আপনারা দেখে নেবেন, সেম ডেট কিন্তু সেম থাকবে। নেক্সট ডেট হচ্ছে 6 তারিখ, প্রথমে ছিল যে 4 তারিখ, তারপরের ডেট হচ্ছে 6 তারিখ। ছয় তারিখের পরের ডেট হচ্ছে 8 তারিখ। আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিন, আমি অবশ্যই স্ক্রিনশটের জন্য টাইম এখানে রেখে দিচ্ছি। তারপরের ডেট হচ্ছে 10 তারিখ, 10ই মে। তারপরের ডেট হচ্ছে 11ই মে। তারপরের ডেট হচ্ছে 12ই মে। তারপরের ডেট হচ্ছে 15ই মে। এখানে আপনারা অবশ্যই ডেটগুলি দেখে নেবেন, এবং আগের যে ডেটটা এটাও দেওয়া আছে, এবং রিশিডিউলড যে ডেটটা এটাও দেওয়া আছে, আপনারা অবশ্যই নিজেরা মিলিয়ে নেবেন এবং স্ক্রিনশট রেখে দেবেন এখান থেকে।
সো আপনারা এতক্ষণ দেখলেন যে জিআরপিটি গ্রুপ সি এর যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এগুলি আবার পুনরায় শুরু হয়েছে। সো আপনারা আপনাদের যে রোল নাম্বার এগুলি দেখে যে ডেট রেশিডিউল করা হয়েছে, যে ডেটটা দেওয়া হয়েছে নতুন করে, ওই ডেটে আপনারা অবশ্যই আপনাদের যে টাইম আছে 9টা বা 12টায় আপনাদের রিপোর্টিং টাইম আছে, আপনারা অবশ্যই যেখানে জিআরপিটির ইন্টারভিউ নেওয়া হয় ওই জায়গায় চলে যাবেন। সো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।